পরশুরামের ভীম গীতা গল্প। সেখানে ভীম কৃষ্ণকে বলছেন অর্জুনটা চিরকালই ওই রকম, মাঝে মাঝে তার ভাব উতলে ওঠে। এখন দাপরের অর্জুন বাদ দিন, কলির অর্জুনের নতুন ভাব উতলে ওঠা নিয়েই রাজ্য রাজনীতিতে একেবারে কুরুক্ষেত্র বেঁধে গেছে। পদ্মবনে ঝড় তুলে ঘাস ফুলে ফের লক্ষ্যভেদ করেছেন অর্জুন সিং। এহেন দলবদলে প্রশ্নটা উঠবেই। আজ এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন, তৃণমূলে যাবো না যাবো না করেও সেই জোড়া ফুলেই ভিড়লেন অর্জুন সিং। একুশের ভোটে ব্যারাকপুরে বিজেপির ভরাডুবি দেখেই কি দলবদলের সিদ্ধান্ত? এই অনুষ্ঠানে আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে, কিছুদিন আগেও যাকে ক্রিমিনাল গুন্ডা বলে আক্রমণ, এখন তাকে নিয়েই একসঙ্গে চলার কথা বলছে তৃণমূলের জেলা নেতৃত্ব। উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের সুখী সংসার কি আদৌ সম্ভব? এই অনুষ্ঠানে আমাদের তৃতীয় প্রশ্ন, বিজেপির দাবি ১২২টা মামলা রয়েছে অর্জুন সিং এর নামে, তৃণমূলে ফেরার পর রাতারাতি ভ্যানিশ হয়ে যাবে সেসব মামলা? এই অনুষ্ঠানে আমাদের চতুর্থ প্রশ্ন, পুরনো নেতাদের পেছনে সারিতে ঠেলে দেওয়ার পরিণতি বলছেন দিলীপ ঘোষ, জোড়া ফুলের দিকে পা বাড়িয়ে আরো বিজেপি নেতারা? এই অনুষ্ঠানে আমাদের পঞ্চম প্রশ্ন থাকবে, যত কাণ্ড ব্যারাকপুরে, অভিষেকের সভার আগেই তড়িঘড়ি শুভেন্দুর বৈঠক ঘোষণা, ব্যারাকপুর শিল্পাঞ্চলের সংগঠন কি ধরে রাখতে পারবে বিজেপি? তবে এই অনুষ্ঠানে শুরুতেই আপনাদের দেখাবো সাংসদ অর্জুন সিং এর ভোল বদল, থুরি বোল বদল আগে এবং এখন দেখুন। তিন বছর আগে লোকসভা ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে বিজেপিতে গেছিলেন অর্জুন সিং, রবিবার আবার বিজেপি ছেড়ে ফিরলেন তৃণমূলে। বদলে গেল ফুল, বদলে গেল রং, সঙ্গে সঙ্গে বদলে গেল সুরও। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন থেকে দল গঠন করেছিলেন তার আগে থেকে ওনার সঙ্গে আমি কাজ করেছি, তো এটা আমার জন্য কোনো নতুন ব্যাপার না। ৪২টা যদি এখান থেকে মানুষ জিতিয়ে দিতে পারে নিশ্চয়ই প্রধানমন্ত্রী দৌড়ে সব থেকে আগে থাকবে। একথা শুনে অনেকেরই মনে পড়ে গেছে ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েই অর্জুন সিং কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন, পাল্টা নাম না করে তাকে বিঁধেছিলেন তৃণমূল নেত্রী। জিতনে ভি হামারে পশ্চিম বঙ্গাল মে পুরানে কার্যকর্তা হ্যাঁ জিনকো পার্টি কে অন্দর দরকিনারা কর দিয়া গিয়া, সিফ এম 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 মা মাটি মানুষ, আব সিফ মনি 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 রহ গই হ্যায়। আপনাদের এখানে গদ্দার আমার কাছে লোকসভার সিট চেয়েছিল, আমি দিইনি, কেন দেব? অর্জুন সিং বিজেপিতে যাওয়ার পর তার গড় ভাটপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে উঠেছিল জয় শ্রীরাম স্লোগান। কদিন আগে পর্যন্ত পার্লামেন্টে দাঁড়িয়ে মমতা ব্যানার্জী সরকারকে সন্ত্রাসবাদীদের সরকার বলে চিৎকার করলো, এখন মাথা নিচু করে আত্মসমর্পণ করছে এই সরকারের কাছে। বিজেপি ছেড়ে তৃণমূলে অর্জুন সিং এর নতুন ইনিংস ঘিরে এখন রাজ্য রাজনীতিতে সরগোল, সমীরণ পাল, সন্দীপ সরকার, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এই অনুষ্ঠানের শুরুতেই যাকে নিয়ে এত আলোচনা এবং হয়তো আগামী এক ঘন্টায় যাকে নিয়ে, যাকে কেন্দ্র করে যার নানা বক্তব্য এবং অবস্থান নিয়ে আমরা আলোচনা করব, তিনি এই মুহূর্তে এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়েছেন। অর্জুন সিং, আপনাকে স্বাগত। অর্জুন দা, প্রথম প্রশ্নটা, আমি জানি না শেষ আপনি এত ব্যস্ত মানুষ শেষ কবে সিনেমা দেখার সুযোগ পেয়েছেন, কিন্তু সিনেমায় ফ্ল্যাশব্যাক খুব ব্যবহার হয়, সেই রকম একটু ফ্ল্যাশব্যাকে যাই। ফ্ল্যাশব্যাকটা বেশি দিন আগে নয়, চার মাস আগে ৩০শে জানুয়ারি এবছর ব্যারাকপুরে গান্ধীঘাটের অনুষ্ঠান, মাননীয় রাজ্যপালের পাশে আপনি বসে আছেন, জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের মন্ত্রী তিনি এলেন, একেবারে শটান মঞ্চে উঠলেন না, কার্যত বয়কট করলেন এবং ক্যামেরার সামনে বলছেন আমি রাজ্যপালকে বলেছি মঞ্চে উঠব না, কারণ আপনার পাশে একটা দাগি ক্রিমিনাল বসে আছে, তার নাম অর্জুন সিং। আমি কালকে দেখছিলাম প্রেস কনফারেন্সে জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা আপনার পাশেই বসে আছেন, হাসি হাসি মুখে আপনাদের কথা হচ্ছে, আপনাদের মধ্যে ব্যাপারটা কি সেটেল হয়ে গেল তাহলে? রাজনীতি এরই নাম আছে, রাজনীতি নামটাই হলো সমঝোতা। হ্যাঁ, রাজনীতিতে কখন 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 কে কি বলে আর কখন কে কি বলে না এটা নিয়ে প্রশ্ন থাকে সবারই, কিন্তু এটা এটা প্রশ্ন বেশি দিন চলে না। আপনি যে কথাটা বলছেন
তারপরে বালুদার সঙ্গে আমার কথা হয়। হ্যাঁ, তো ওটা ঠিক আছে, রাজনৈতিক মঞ্চ একটা জায়গা বলতে হয়, সে বলতে হয়। আজকে একটা সময় আমি তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে করেছি, তারপরে বিজেপিতে গেলাম, বিজেপি থেকে এমপি হয়েছি, এমপি হওয়ার পরে আবার বিজেপি থেকে চলে এসেছি আমি তৃণমূল কংগ্রেসের। এটাও একটা রাজনৈতিক পরিপ্রেক্ষে আমাকে চেঞ্জ করতে হলো, অনেক রকম কথা দুদিন ধরে বলছি কি কেন গেছি, কেন এসেছি, কি কারণে বলছি। কিন্তু আমি বলছি, আপনি তো কোনো মানে মাঝারি স্তরের নেতা নন, একেবারে যখন বিজেপিতে ছিলেন, তার আগে যখন তৃণমূলে ছিলেন, প্রত্যেকটা সময় ভোটে জিতে পদাধিকারী, এবং আপনার যে টক্কর, আমি সোজা শব্দ ব্যবহার করছি, যে টক্কর সেটা কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্বাচনের আগে মঞ্চ থেকে আপনাকে গুন্ডা গদ্দার বলছেন, আবার আপনিও পাল্টা তাকে গদ্দার শব্দ ফিরিয়ে দিচ্ছেন, অর্থাৎ একেবারে শীর্ষ স্তরে আপনার সংঘাত ছিল, সেই সংঘাতটা মিটলো কি করে? মানে আমি বলছি, আপনি বলবেন যে রাজনীতিতে এমনই হয়, কিন্তু জিনিসটা তো সহজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে আবার তৃণমূলে ফিরিয়ে নেওয়া, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি উত্তরীয় পরিয়ে আপনাকে ব্যাক করিয়ে নিচ্ছেন, ম্যাজিকটা কি? যে সবার জীবনে এরকম হয় না, যারা বড় লোক হয় তারা ছোটদেরকে অ্যাডজাস্ট করে নেয়, ছোটদের ভুল ভ্রান্তিটাকে ক্ষমা করে দেয়, এটাই তো নিয়ম আছে। আমার কিছু ভুল ছিল, আমার সেই সময় যে পার্টির যারা, যে কারণে আমি বেরোলাম, সেই লোকটাই আজকে এই পার্টির সঙ্গে নেই, আমি চলে এলাম, তো এইসব হতে থাকে। আর ভুল ভ্রান্তি হয়েছিল, যে ভুল ভ্রান্তিটাকে মিটিয়ে দেওয়া হয়েছে। আপনি আপনি কার জন্য বেরিয়েছিলেন? আবার আমি একটু ফ্ল্যাশব্যাকে যাই, কার জন্য বেরোতে হয়েছিল আপনাকে? আপনি আপনি ভালো করেই জানেন, আমার 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 এখানে ব্যারাকপুরে লড়ার কথা ছিল, হঠাৎ একজন দীনেশদাকে আবার নিয়ে আসা হয়েছিল। তখন আমি বললাম কি, আমার আমার তো এখানে লড়ার কথা ছিল, আমি কাজও করেছি এখানে। এরপরে আমি আমাকে সেইভাবে রিসপন্স পেলাম না, তারপরে দীনেশদার বিরুদ্ধে আমি লড়লাম। দীনেশদা একদম 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 অর্জুন দা, অর্থাৎ 2019 আপনি টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন, এবার কি 24 টিকিট পাবেন আপনি, তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন, এই আশ্বাসে ফিরলেন? না, এই আশ্বাসের ব্যাপার নেই, আমি তো যেহেতু এমপি আছি, আর এখনো আছি আমি এমপি, এমপি থেকে দল হয়তো কালকে বলবে, আর যখনই বলবে আমাকে গিয়ে রিজাইন দিয়ে আবার ভোট লড়তে হবে, তো নিশ্চয়ই একটা এমন জায়গা পরিস্থিতি তৈরি হলো যে আমরা যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেলাম, বিজেপি পদ দিল, চেয়ার দিল না, চেয়ার দিল চেয়ারের পা দিল না, কলম দিল তার মধ্যে কালি দিল না, তো এই ধরনের অপমান বারবার সহ্য করে, বারবার উচ্চ নেতৃত্বকে জানিয়ে কি বঙ্গ বিজেপি এরকম করছে, আপনি বলুন তো, একটা পলিটিক্যাল লোক, যারা যে লোকটা সারাদিন কাজ করে, যে লোকেরকে মেন টার্গেট করে যারা সরকারি দল যেভাবে তার এগেনস্টে লড়ছে, সেই লোকেরকে যদি দলের মধ্যেই এটা কাইফিয়ত দিতে হয় কি আমি তো বিজেপি তৃণমূল থেকে এসেছি এই জন্য তোমার উপরে বেশি খেপে আছে, তো এইসব শুনতে শুনতে যখন আমার যারা সহকর্মী যারা কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তারা বলছেন দাদা যখন এরাও আমাদের উপরে বিশ্বাস করছে না, তখন আমাদের ওই দলেই চলে যেতে হবে, কি কি করা যাবে? আপনি অর্জুন, আপনি বলছেন যে বিশ্বাস, অপমান, এই দুটো শব্দ আমি একটু সরিয়ে রাখছি, তার কারণ আলাদা করে এই বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি রিয়াকশনে আসবো, কিন্তু তার আগে আপনি যেহেতু দীনেশদার কথাটা বললেন, দীনেশ ত্রিবেদীর টিকিট পাওয়া, তখন কিন্তু আরেকটা একদম মুখোমুখি প্রায় চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ, এবং এই রাউন্ডে শেষ হাসি আপনি হেসেছিলেন, তার কারণ 2019 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দীনেশ ত্রিবেদীর কাছে আপনি অন্তত 200,000 ভোটে হারবেন, আপনি শেষ পর্যন্ত জিতলেন, জিতে আবার এই কটাক্ষটা ফিরিয়ে দিলেন। আমি দ্রুত একবার দর্শকদের মনে করিয়ে দিই, অর্জুন সিং যদি এত বড় নেতা হয়, বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াক, দীনেশ ত্রিবেদীকে 200,000 ভোটে ব্যারাকপুরের মানুষ ভালোবেসে যেত, 200,000 ভোটের এক ভোট যদি ব্যবধান কম হয়, 1,99,999 ভোট হলে আমার সাথে এসে কথা বলবে। অভিষেক ব্যানার্জি সোনা চামচ দিয়ে এসছেন, তো উনি কোনোদিন সিপিএম দ্বারা মার খাননি, কোনো কেস খাননি, হঠাৎ উনি জুয়ারাজ হয়ে গেছেন, তো উনি অনেক কিছু বুঝেন, উনি ভোট বুঝেন না। আপনি আবার জিতলেন যখন, তখন বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। দেখুন, আমি একটা কথা বলি, সুমনদা আপনি খুব ভালো অ্যানালাইসিস করেন,
আপনি একটা কথা বলুন, যারা সর্বোচ্চ নেতৃত্ব দল যারা চালায় না, কিছু কিছু লোক থাকে যারা নিচে থেকে যে রিপোর্টিং করে সেই রিপোর্টিংটা নিজের স্বার্থের উপরে ডিপেন্ড করে রিপোর্টিংটা করে দেয়, এতে কিছু কিছু দেখবেন ডিসিশনটা ভুল হয়ে যায়। তো সেই সময় এমন কিছু একটা পরিস্থিতি হয়তো হয়েছে, সেই ডিসিশনটা দেওয়া হয়েছিল, কিন্তু জানে না কি আমি একটা লোক আমাকে নিজে স্বয়ং আমাদের নেত্রী বলেছিলেন কি তোমাকে ব্যারাকপুরটা কাজ করতে হবে, ব্যারাকপুর আমি কাজ করছিলাম, কিন্তু কি একটা কারণ হলো সেটা ভিতরে তো আমি জানি না কি কেন এটা করা হয়েছিল। বাট আমি যেটা ফিল করি কি কিছু কিছু ভুল বার্তা এই মিডল কিছু গ্যাপ থাকে যারা যাদের এই মিডল গ্যাপ। আপনি কি নাম না করে জ্যোতিপ্রিয় মল্লিক বা পার্থ ভৌমিকের দিকে ইঙ্গিত করছেন? আমি কারো নাম করছি না। আমি একটা কথা বলি, আমি ওই দল থেকে বেরিয়েছিলাম, দল আমি বিজেপি হয়ে সাংসদ হয়েছিলাম। ঠিক, আমি বলছি অর্জুন দা, একটু আবার একটু ফ্ল্যাশব্যাকে যাই। আপনার একটা দুর্ধর্ষ, মানে আপনার দল বদলটার কিন্তু আপনি ফিল্ম মেকার নন, কিন্তু অসাধারণ একটা সাসপেন্স তৈরি করেন। কেন আপনাকে বলি, আপনি কালীঘাটে বৈঠক করছিলেন, তারপরে বিকেলে প্রেস কনফারেন্স মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ এবিপি আনন্দে দেখানো হচ্ছিল, আমার মনে আছে, বলছেন অর্জুন কোথায়, অর্জুন কোথায়। হঠাৎ শোনা গেল অর্জুন সিং তখন সোজা এয়ারপোর্টের পথে রওনা হয়ে গেছেন, এবং সেই রাতেই আপনি বিজেপিতে জয়েন করলেন। মানে আমি বলছি যে সকালে মিটিং করেছেন, বিকেলে জয়েন করেছেন, এটাও কিন্তু একটা সাসপেন্স। আবার কালকে আপনি যখন জয়েন ব্যাক করছেন, তখন আপনি আসছিলেন, সবাই জানে আপনি ক্যামাক স্ট্রিটে আসবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দলবদল হবে, হঠাৎ আপনি তাজবেঙ্গলে ঢুকে গেলেন। আমি বলছি যে প্রায় একটা সাংবাদিকদের দৃষ্টিকোণ থেকে দেখলে আর কার চেজিং সিন, আপনি হঠাৎ তাজবেঙ্গলে ঢুকে গেলেন, আবার অবশ্য নির্ধারিত সময়ের একটু পরে ক্যামাক স্ট্রিটে গেলেন। একটা কিন্তু আপনার দল ছাড়া, সেটা তৃণমূল ছাড়া বা বিজেপি ছাড়া, একটা নাটক তৈরি হয় অর্জুন দা। না দেখুন, আমি আপনাকে বলছি, আমার 4:45 মানে 4:45 টাইম হয়েছিল অভিষেক ব্যানার্জি মহাশয়ের কাছে। এবার আমি, আমার এক বন্ধু আমেরিকা থেকে এসেছিল সাংবাদিকতা করে, সে আমাকে বললো কি দাদা, হাম 3 বাজে সে লেকে রহেগা, আপ যদি হামারে সাথ কুছ কফি পি কে জায়েগা। তো আমি দেখলাম, আমি ওই জন্য একটু আগে স্টার্ট করলাম, ওখানে ওর সঙ্গে 1 ঘন্টা কাটিয়েছি, আর কোনো ব্যাপার ছিল না। এর মধ্যে কোনো মানে আমেরিকার সাংবাদিকের জন্য বাংলার সাংবাদিকদের বিপি হাই করালেন আপনি যেভাবে ধরেন। আমি বলেছিলাম আপনাকে, দুটো শব্দ আমি সরিয়ে রেখেছি, একটা হচ্ছে অপমান, গুরুত্ব। বঙ্গ বিজেপির ক্ষেত্রে একদম সরাসরি আপনি অভিযোগ তুললেন, কিন্তু আমি আপনাকে একটা উল্টো দিল্লি বিজেপির উদাহরণ দিই। আপনি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল এবং কেন্দ্রীয় বস্ত্র সচিবের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন এবং আপনি দাবি তুলেছেন, তারপর দেখা গেছে যে এই পাটের যে জুটের যে ঊর্ধ্বসীমা, যে ক্যাপিং, সেটাকে সম্পূর্ণ তুলে দেওয়া হলো, যেটা আপনার বারবার 1 নম্বর সবথেকে প্রধান, অন্যতম প্রধান দাবি ছিল। আমি বলছি আপনি গুরুত্ব পাননি বলে বিজেপি ছাড়ার কথা বলছেন, আমি তো ইদানিংকালে অন্য কোনো রাজ্যের নেতাকে কেন্দ্রীয় বিজেপির এত গুরুত্ব দিতে দেখিনি, যে তিনি দাবি তুললেন এবং যথেষ্ট অ্যাগ্রেসিভলি দাবি তুললেন। প্রথম দিনই বলে দিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো, তারপরও কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী আপনাকে ডেকে মিটিং করছেন, বস্ত্র সচিব মিটিং করছেন, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী আপনার সঙ্গে ছবি অবধি তুলছেন। হ্যাঁ, তো গুরুত্ব না পাওয়ার কথা বলছেন কি করে? এটা একটা ফ্ল্যাশব্যাকে যাই। আচ্ছা, 13 ডিসেম্বর আমি আর লকেট চ্যাটার্জি এই জুটি ইস্যু নিয়ে আমরা মিটিং চেয়েছিলাম পীযূষ গোয়েল মহাশয়ের কাছে। পীযূষ গোয়েল মহাশয় আমার আর লকেট চ্যাটার্জিকে আইজিএম এর সামনে যে ভাষায় কথা বলেছিলেন, যে ভাষায় আমাদেরকে বলেছিলেন বাংলায়, আমরা বলেছিলাম এটা যদি না সরান, টেরিফ কমিশন যদি লাগু না করেন, তাহলে বাংলা ইন্ডাস্ট্রিটা বাঁচবে না, জুট ইন্ডাস্ট্রি। উনি তখন কি জানে কি উনার মাথায় এলো, উনি সরাসরি বলে দিলেন তাতে কি আছে, বন্ধ হবে, প্লাস্টিক চলবে, আমি ফুড গ্রেনটা প্লাস্টিকে নিয়ে আসবো। আমরা অত অপমানিত হয়েছিলাম কি আমি দুজন মিলে আমরা প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছিলাম। প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পরে, প্রায় অতদিন যাওয়ার পরে, আমি তখন এই আওয়াজটা তুলি, লকেট চ্যাটার্জি মহাশয়া উনি আর এই লড়াইয়ের মধ্যে থাকতে চাইছিলেন না, বলো না আমি আর করবো না। আমি যেহেতু একদম অ্যাবসলুট, আমি চটকলিয়া, আমি চটকলের লোক,
আমি চটকলে জন্মেছি, চটকলে চাকরি করেছি, আমার এলাকায় ভোটার 70% ভোটার যে আছে একদম একদম। আপনি বারবার সে কথা বলেছেন, কিন্তু আমি বলছি এই দাবি মেনেই তো শেষ পর্যন্ত এই ঊর্ধ্বসীমাতে এই ক্যাপিংটা উঠে গেল। আপনার তো তাহলে খুশি হওয়ার কথা, বিজেপিতেই থাকার কথা। আবার যাচ্ছি, এখানে আরো একটা দাবি ছিল, দুটো দাবি ছিল সুমনদা। হ্যাঁ, দুটো দাবির মধ্যে সেকেন্ড দাবি ছিল ট্যারিফ কমিশনটা। এই ট্যারিফ কমিশনের ম্যাটারটা নিয়ে আমরা কোর্টের অর্ডার আছে, কোর্ট কন্টেম হয়েছে, তারও মামলা চলছে, কিন্তু সেটা মানা হচ্ছে না। এবার আমরা যখন বারবার বলছি তখন বলা হলো কি একটা তো পেয়েছো, এর বেশি কি আছে? এখানে মরণ মরণ বাঁচানোর জায়গা 15টা জুট মিল বন্ধ হয়ে গেছে, 10টা আরো অলরেডি শেষ হয়ে গেছে এখানে। সেখানে যদি ওই শুধু এটা করে দিলাম, এটা হয়ে গেল, আর সেটা কখন হলো? আর নতুন জুট আসার টাইম হলো হয়তো, এই ব্যাপারটা আপনি আপনি আচ্ছা আচ্ছা, আপনার এই তিনটে শব্দ আমি নিলাম, সেটা কখন হলো? দুষ্টু লোকেরা বলছে সেটা তখনই হলো তার মধ্যে যখন অর্জুন সিং দলবদলের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, অর্থাৎ যাই হোক না কেন প্রি ডিসাইডেড যে আমি বিজেপি থেকে তৃণমূলে যাব, পার্ট ইস্যুটাকে আমি অ্যালিবাই করলাম, তার কারণ আমি বিধানসভা নির্বাচনে দেখে নিয়েছি যে আমার 7টা বিধানসভার মধ্যে 6টাতে তৃণমূল এগিয়ে আছে, 1টাতে শুধু বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন, সুতরাং আমায় 24-এর আগে তৃণমূলে যেতে হবে, পার্ট ইস্যুটাকে আমি অ্যালিবাই করবো ভেবেছিলাম, কিন্তু একটা দাবি মেনে নিল, যাই হোক আমি দ্রুত বিজেপি ছেড়ে তৃণমূলে এলাম। মানবেন সুমনদা? হ্যাঁ বলুন বলুন, আপনার উত্তর শুনবো তো। দেখুন ব্যারাকপুরে এমপি ভোট, হ্যাঁ ব্যারাকপুর এমপি ভোটে যদি ইতিহাস দেখেন তো 2009 সালে যখন তড়িৎ বাবু এগেনস্টে দীনেশ ত্রিবেদীকে দিদিমণি হাতে তুলে দিলেন আমাদের কাছে কি ইনি লড়বে, এনাকে তোমাদেরকে সাপোর্ট করতে হবে, তখন কিন্তু আমি একজন এমএলএ, অনলি ওয়ান এমএলএ, আমি কিন্তু লড়াই করে আপনি দীনেশ বাবু থেকে জিজ্ঞেস করবেন, তখন একদম অ্যাবসলিউট ওই লড়াইটা আমি নেতৃত্ব দিয়ে লড়েছিলাম। উনি 55টা সিটে বাই পোল চেয়েছিলেন, আমি আমার সঙ্গে তখন ঝগড়া হয়েছিল যে আপনি কেন বাই পোল চাইছেন, যাদেরকে দিয়ে সিপিএম স্ট্যাম্পিং করাবার কথা বলছে সেসব আমার লোক আছে, আপনি চিন্তা করবেন না, আপনি জিতছেন। আর 2019 সালেও আমি কিচ্ছু ছিলাম না, আমি এখানে জিতেছি এমপি। তার মানে হলো দাদা 6টা জিতেছেন, কি কারণে জিতেছেন এই বিশ্লেষণে 2 ঘন্টা লাগবে, 6টা কেন জিতেছেন, কি ভুলের জন্য জিতেছেন, সবকিছু শেষ হওয়ার পরে অত নেগেটিভ ওয়েভ থাকার পরেও ভাটপাড়া হারাতে পারিনি, তৃণমূল ক্যান্ডিডেট জিততে পারিনি, বিজেপি জিতেছিল, মানে আমার ছেলে জিতেছিল। এখন লোকসভা ভোটেও আমি সেই লড়াইটা জিতেছিলাম, তার মানে ওই ভয়ে আমি চেঞ্জ করেছি না দাদা, আপনি নিশ্চিত থাকুন আমার কোনো ভয়ের ব্যাপার থাকে না, ভয়ের ব্যাপার থাকে না। না না, আপনার অর্জুন সিং এর, অর্জুন সিং আর কাকে ভয় পাবেন, আমি বলছি যে কিন্তু আপনার যে বিশ্লেষণটা সেটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আমি আপনাকে থামিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনারা যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছেন বঙ্গ বিজেপির ভরসা পাননি। আমি বলছি এই তালিকায় তো শুভেন্দু অধিকারীও আছেন, তিনি বিরোধী দলনেতা হিসেবে দিব্যি চালাচ্ছেন, আমি আমি বলছি যে কেন মনে হলো যে তৃণমূল থেকে এসছেন বলে বিজেপি আপনাকে বিশ্বাস করছে না, কি থেকে মনে হলো? আমি দেখুন সব কথা তো, সব কথা তো ক্যামেরাতে বলা যায় না বা কেউ বলবে না। আমার আমি যখন দেখলাম আমাকে আর কোনো জায়গা নেই, তিনটে জেলা দায়িত্ব থাকাকালীন আমার কোনো কথা কেউ শুনে না, আমাকে মিটিংয়ে ডাকে না, আমি বারবার বলেছিলাম এই আসানসোলে ভোটে 3 লাখ ভোটে আপনারা হারবেন, এরকম করবেন না, এইভাবে ক্যান্ডিডেট দেবেন না, তো যেখানে গুরুত্বহীন হয়ে যাচ্ছি আমরা। এবার আপনি শুভেন্দু বাবুর কথা বলছেন, শুভেন্দু বাবু আমার থেকে অনেক বড় মাপের নেতা, হয়তো তাকে ব্যাক করছে বঙ্গ বিজেপি বা মানছে কি মানছে না সেটা শুভেন্দু বাবু বলতে পারবেন, কিন্তু আমি যেটা ফিল করেছি আমার সঙ্গে যেটা হয়েছে সেটা আপনাকে আমি শেয়ার করলাম। শুভেন্দু বাবুর সঙ্গে কি হয়েছে না হয়েছে, উনি কত গুরুত্ব পাচ্ছেন সেটা সময় পেপার আছে। এমনিতে বঙ্গ বিজেপির অনেকে কিন্তু ঈর্ষান্বিত হতেন যে অর্জুন সিং যে কোনো জাতীয় নেতাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছেন, আমরা তো ফুটেজেও একাধিকবার দেখিয়েছি যে অমিত শাহ তিনি আপনার পিঠে হাত দিয়ে কথা বলছেন, হ্যাঁ যখন সেন্ট্রাল লিডারশিপ দিল্লি থেকে আসছেন এয়ারপোর্টে আপনি গেলে আলিঙ্গন করছেন, মানে আমি বলছি ভিজুয়ালি দেখতে তো মনে হতো যে বঙ্গ বিজেপির একজন নেতা জাতীয় স্তরে বিরাট গুরুত্ব পাচ্ছে, আপনি বলছেন সেই ছবিটা ছবি, তার ভেতরে সত্যতা ছিল না? কাল হয়েছিল এটাই, বিজেপিতে
বিজেপিতে এটাই আমার 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 এগেনস্টে এরা হয়ে গেছিল কি দিল্লির নেতারা কেউ এলে যদি আমার সঙ্গে কথা বলছে তাতে এদের অসুবিধা হতো কি মনে হচ্ছে দিল্লি যে বিজেপি আছে অর্জুন সিংকে গুরুত্ব দিচ্ছে, এটা একটা সব থেকে বড় কারণ ছিল। তো বিজেপি তো একটা এরকম দল আছে কেউ সংগঠনের বাইরে কথা শুনবে না, তো সংগঠনের যে এরা এরা আমি আমি যতই করি সংগঠনের লোক যে আমার এগেনস্টে যেটা বলছে সেটাই সেখানে শোনা হতো, আমার সঙ্গে কথা বলতেন কিন্তু এই কাজগুলো মানে আমার আমার কথায় বঙ্গ বিজেপি একদম ক্লিয়ারই শুনতো না। আচ্ছা শুনতো না। আচ্ছা এইবার কি মনে হয় আপনি তৃণমূলে যোগ দেওয়ার পর রাজ্য সরকার বা প্রশাসন শুনবে? তার কারণ আপনার বিরুদ্ধে 122টা মামলা আছে, কম বেশি হতে পারে, এই 122টা মামলা কি এরপর উঠে যাবে? দেখুন আপনি ভালো করে জানেন কোনো মামলা কোনো কীভাবে উঠে, কোর্টে ছাড়া বা কোর্টে মামলা যেভাবে লড়াই করতে হয়, যার চার্জশিট হলে কীভাবে লড়তে হয়, চার্জশিট না হলে কীভাবে লড়তে হয়, এটা আপনি ভালো করে জানেন, অত সোজা ব্যাপার থাকে না কি মামলা উঠে যাবে। অর্জুনদা আপনি আমার থেকেও ভালো জানেন যে পুলিশ যদি মনে করে, আমি কতগুলো উদাহরণ দেব, আমি মানস ভূঁইয়ার উদাহরণ দিতে পারি, আমি বিমল গুরুংয়ের একাধিক উদাহরণ দিতে পারি, বহু ক্ষেত্রে পুলিশ চাইলে ম্যাজিকের মতো এমনভাবে ভ্যানিশ হয়ে যায় না। জজ সাহেব জিজ্ঞেস করেন যে আরে এই আগের আপনার ডকুমেন্টে বা আগের চার্জশিটে এই নামটা ছিল, এই নামটা কোথায় গেল, আমি বলছি এরাম কিন্তু এরাজ্যেই হয়েছে। আমি জানি না এটা হয়েছে কি হয় না, কিন্তু আমি আপনার কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করছি না আপনাকে, আমি শুধু একটা কথা বলবো, সব কেসটা হয় না এরকম। আচ্ছা সব কেসটা হয় না, যখন যে কেসে চার্জশিট হয়ে যাবে সে কেসে হয় না, যে কেসে চার্জশিট না হলে সেটা কেসে অনেকটা পুলিশের উপরে ডিপেন্ড করে, অনেক রকম এর মধ্যে ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা যদি আগামী দিন দেখা যাবে আপনিও দেখবেন আমিও দেখব। আচ্ছা বেশ। আপনি জানেন কি না জানি না, একটা ভালো খবর দিই, সেটা হচ্ছে আপনার দিকে ভালো খবর, তার কারণ এই প্রথম আপনি দলবদলের পর এই দফায় বনগাঁর সাংগঠনিক জেলার দায়িত্ব পেলেন। আপনি কি ইনফর্মড, আপনি জানেন তৃণমূলের তরফে এই খবর? আমার হ্যাঁ আমার আমার কাছে এরকম কোনো আমার কাছে এরকম কোনো খবর নেই। আচ্ছা আমার কাছে এরকম কোনো খবর নেই। যদি এই দায়িত্ব দেওয়া হয় আপনাকে না, আমার কোনো পার্টির দায়িত্ব দেওয়া হয়নি, আমাকে একটা অন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা পালন করার জন্য আমি সবসময় প্রস্তুত আছি, পার্টির কোনো ওই দায়িত্ব আমার কাছে কি দায়িত্ব অর্জুনদা না সেটা আপনাকে বলতে পারবো না, গোপন দায়িত্ব। আচ্ছা গোপন দায়িত্ব বলতে হবে না, কিন্তু একটা প্রকাশ্যে আপনি একটা কথা বলেছিলেন যেদিন বিজেপিতে যোগ দিলেন যে মা মাটি মানুষ এখন মানি মানি মানি, নিশ্চয়ই আপনি বোধ বুদ্ধি আপনার বিশ্লেষণ থেকেই বলেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে এই 23 মে 2022 আপনার এই বিশ্লেষণটা কি ভুল বলবেন নাকি পরিস্থিতি পাল্টে গেছে বলবেন? না দেখুন তখন আমাকে আমি যখন বিরোধী থাকবো আপনার ক্যামেরার সামনে বলতে হবে, যখন আমি ওই দলে থাকবো তখন দলের শীর্ষ নেতৃত্বকে বলতে হবে কোথায় ভুল হচ্ছে কোথায় এ হচ্ছে, তখন তো আমি ক্যামেরার সামনে বলতে পারবো না। আমি তখন দল বদল করেছিলাম তখন বলেছিলাম, এবার আমি ক্যামেরার সামনে তো সেই কথাটা বলবো না, আমি আমি যদি এখানে দেখি কি কোথাও করাপশন হচ্ছে, কোথাও দলের নামে তোলাবাজি হচ্ছে, কোথাও দলের নামে কারো উপরে অত্যাচার হচ্ছে, তো দলের নেতৃত্বকে বলবো, সেটা তো ক্যামেরা বলতে পারবো না। ঠিক ঠিক, আর সেটা আগে ভাগে বলাটাও বিপজ্জনক হতে পারে। আমি বলছি আমি অন্য দিক থেকে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রোজান হর্স এই কথা, আপনি যে দল ছেড়ে সদ্য বেরোলেন সেই দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় বলেছেন, অর্থাৎ আগে থেকে অনেকে বলছেন পুরো ভোট থেকেই আপনার সঙ্গে তৃণমূলের নিয়মিত যোগাযোগ ছিল, আপনি যোগাযোগ রাখছিলেন। কি বলছেন দাদা আবার? হ্যাঁ আমি আমি বলছি যে আগে থেকেই পুরো ভোট থেকেই তৃণমূলের সঙ্গে আপনি একটা যোগাযোগ রাখছিলেন, বিজেপির ভেতরে থেকে তৃণমূলের হয়ে কাজ করছিলেন, এইটাই ইঙ্গিত দিয়েছেন তথাগত রায়। তথাগতদাকে আমি সম্মান জানিয়ে বলি, আমি একদম উনি সিনিয়র মানুষ, ভালো মানুষ, কিন্তু একটু বয়স হয়ে যাওয়ার জন্য মাঝে মাঝে স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে। আমি আপনাকে দাদা বলছি, আমি যতক্ষণ যে দলে থাকবো সেই দল হয়ে কথা বলবো, আপনি বিশ্বাস করুন না করুন আমি তৃণমূলে কোনো দলের কোনো নেতার সঙ্গে কোনো দিন কথা বলতাম না, এটা আপনি আপনি জানতে পারবেন। হ্যাঁ নিশ্চয়ই এক মাস আগে এই যে জোটের লড়াই যখন শুরু হলো
তখন আমি এই লড়াইয়ের জন্য তৃণমূলের পশ্চিমবাংলা সরকারের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখি, আরও যে তৃণমূলে যারা ট্রেড ইউনিয়ন বুঝতে পারেন বা ট্রেড ইউনিয়ন জানেন সেই মাধ্যমে আমি অভিষেক ব্যানার্জির কাছে বলি কি এই লড়াইটা আপনাদেরও করা উচিত, কেন এই লড়াইটা পশ্চিমবাংলার জন্যে অনেক ক্ষতিকারক আছে, এটা যদি লাল লড়া যায় অনেক ক্ষতি হবে, এটা এক মাস আগে আমি বলেছিলাম। তার আগে আপনার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না অর্জুনদা? আপনি কি পদত্যাগ করার কথা ভাবছেন? যেরকম বাবুল সুপ্রিয় কিছুদিন আগে পদত্যাগ করে আবার বিধানসভায় ভোটে যেতে বিধায়ক হলেন, আপনি তো এখন বিজেপির টিকিটে জিতেছেন, আপনি সাংসদ আছেন, পদত্যাগের কথা কি ভাবছেন অর্জুনদা? পদত্যাগের নির্দেশ পার্টি যেদিন দিয়ে দেবে করে দেব, আবার পার্টি যদি ইলেকশনের টিকিট দেয় এখানে লড়বো। না আমি বলছি যে তৃণমূল কেন, আপনার নিজের কি মনে হয় যে অনেকে বলছেন যে দল বদল করেছেন এইবার তো পদত্যাগ করা উচিত, করে আবার বিজেপির প্রতিনিধি হিসেবে আপনি সংসদে গিয়েছিলেন, এখন তৃণমূলে জয়েন করেছেন, আপনার কি মনে হয়? না আমি বলছি আপনাকে, দুজন তৃণমূলের সাংসদ আছেন যিনি বিজেপি হয়ে আছেন এখনো, তো দল আমাকে বলেছে ওনারা যদি ছাড়েন আপনিও ছাড়বেন। অর্জুন সিং নিশ্চয়ই শিশির অধিকারী পথ অনুসরণ করবেন না, আমি কথার কথা বলছি, আপনি কারোর নাম বলেননি, আমি বলছি যে শিশির বাবু এখনো দলে আছেন, অমিত শাহর সভায় গেছেন, এটা তৃণমূলেই যুক্তি দেয়, কিন্তু আমি বলছি যে আপনি নিশ্চয়ই তৃণমূলে এসেও শিশির অধিকারী কি করছেন সেটা অর্জুন সিং কেন অনুসরণ করবেন, তার তো নিজের নিজস্ব নৈতিকতা, নিজস্ব বিশ্লেষণ, নিজস্ব সিদ্ধান্ত হবে। দেখুন আমি একটা দলে এসেছি, তো যে দলে দলে জয়েন করেছি, এবার এই কিছু কিছু ম্যাটারে আমাকে দলের কথাই শুনতে হবে, আর থাকলো নৈতিকতার কথা, আমি নিশ্চিতভাবে এটা বিশ্বাসী আছি কি আমাকে করা উচিত, এবার দল যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেখান দেব। বেশ অর্জুনদা, শেষ প্রশ্ন, আপনি এর আগেই বলেছেন ক্যামেরার সামনে বলবেন না যে আপনাকে দল একটা দায়িত্ব দিয়েছে, আমার প্রশ্নটা খুব পরিষ্কার যেটা নিঃসন্দেহে কোটি কোটি বঙ্গবাসীরও প্রশ্ন, দল কি আরও বিজেপি থেকে নেতা ভাঙানোর দায়িত্ব দিয়েছে অর্জুন সিংকে? না এসে এটাও বলা যাবে না দাদা, এটাও বললে অসুবিধা আছে। আমরা অর্জুনদা ভালো থাকবেন, আমরা অপেক্ষায় থাকলাম যে কবে আপনি প্রকাশ্যে দায়িত্ব গ্রহণ করবেন এবং দায়িত্বের কথা বলবেন, ভালো থাকবেন আপনি।